নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবরপত্র দিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ হলো 27শে নভেম্বর, তো তার মানে কিন্তু এই মাসের আর মাত্র দুদিন বাকি আছে। কিন্তু এরই মধ্যে আবারও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আরও লকডাউন নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে উঠে আসছে, যেটার মাধ্যমে কিন্তু এখন বলা যেতে পারে যে এই শীতের মরশুমে কিন্তু আবারও কড়া লকডাউন জারি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু নির্দেশ দিচ্ছে। মানে আপনারা একটু হলেও জানেন যে করোনা ভাইরাস কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করে ঠান্ডার সময়ে, আর যেহেতু এখন ঠান্ডার দিন এসে গেল, তো এই কারণে কিন্তু 1 ডিসেম্বর থেকে কিন্তু আবারও কড়া লকডাউন কিন্তু জারি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এখানে স্বরাষ্ট্র মন্ত্রক দেখুন কী বলেছে। দেখুন হেডলাইনে দেখুন কী বলা রয়েছে, যে ফের হতে পারে লকডাউন 1 ডিসেম্বর থেকে করোনা নিয়ে নয়া নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের। তো আসুন এখানে নিচে দেখা যাক স্বরাষ্ট্র মন্ত্রক কী কী নির্দেশিকা দিয়েছে। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই এই ভিডিওটিকে সর্বপ্রথমে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে ঘন্টির অপশানটা থাকে সেটা টিপে অলে ক্লিক করবেন এই সমস্ত খবর সর্বপ্রথমে দেখার জন্য। তো দেখুন এখানে কী বলা রয়েছে, যে করোনা নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো স্বরাষ্ট্র মন্ত্রক। 1 ডিসেম্বর থেকে গোটা দেশে সেই নিয়ম জারি হবে। রাজ্যগুলোকেও করোনা নিয়ন্ত্রণের জন্য সেই নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে যে শীতে করোনার ঢেউ সামলানোর জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। মূলত জমায়েত এড়ানো এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে বিশেষ নজরদারি থাকবে বলে এই নতুন নির্দেশিকা কিন্তু বলা হয়েছে। এই নতুন নির্দেশিকা আরও বলা হয়েছে যে রাজ্যগুলোকে জানানো হবে স্থানীয় পরিস্থিতি বিচার করে লকডাউনের সিদ্ধান্ত নিতে হবে, এবং কোথাও যদি মারাত্মকভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকে তাহলে কিন্তু সেই জায়গায় কার্ফিউ জারি করতে হবে, মানে একদম পুরোপুরি কড়া লকডাউন। তো এখানে তার মানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন, দেখুন বিশেষজ্ঞরা কী বলছে। বিশেষজ্ঞদের মতে শীতে করোনা ফের ঝাঁকিয়ে বসবে, তাই সতর্কতা খুব জরুরি। রাজ্যগুলোকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে, বাজারে বা অন্য কোথাও কোনো ভিড় করা যাবে না এরকমটা কিন্তু বলা হয়েছে। সেজন্যই কিন্তু আবারও কিন্তু লকডাউন করা হবে।